Hi friends, welcome back to my channel. আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে দিঘার অমরাবতী পার্ক। এখন আছি দিঘার অমরাবতী পার্কের মধ্যে। দিঘাতে এসে থেকেই কিন্তু বৃষ্টির বিরাম নেই, বৃষ্টি চলছে, তার মধ্যেই একটু বৃষ্টি ছেড়েছে, ঘরে বসে থেকে লাভ নেই, চলে আসলাম অমরাবতী পার্কে। ভাবলাম অমরাবতী পার্কের ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অমরাবতী পার্কে রয়েছে একটি পুকুর, সেখানে বোটিং করা যায়, তাছাড়া রোপওয়ে রয়েছে, চারিদিকে ফুলের বাগান, বিভিন্ন রকম গাছপালা, পরিবেশটা খুব সুন্দর। কিন্তু আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, মেঘলা আকাশ, তবুও একটু আমরা ঘুরবো, দেখব, আপনাদেরকেও দেখাবো। তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিও। ওই যে দেখতে পাচ্ছেন রোপওয়ে, এখান থেকে রোপওয়ে টিকিট কেটে রোপওয়েতে উঠতে হয়। রোপওয়ে টিকিট মূল্য 12 বছরের উপরে 70 টাকা, 3 বছর থেকে 12 বছর পর্যন্ত 45 টাকা। ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তাই রোপওয়ে টিকিট দেওয়া হলো না, বললো ওয়েট করতে, যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে রোপওয়ে টিকিট আবার দেওয়া শুরু করবে। দেখা যাক ভাগ্যে আছে কিনা রোপওয়ে চড়া। বাচ্চারা এসে এখানে খেলাধুলা করতে পারে, তার জন্য এগুলো বানানো রয়েছে, দেখতে পাচ্ছেন। আর ওয়েদার কিন্তু অন্ধকার হয়ে আসছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমি কিন্তু অলরেডি ছাতা মাথায় দিয়েছি, ছাতা মাথায় দিয়ে কিন্তু ব্লগ করছি। এখানে রয়েছে একটা এসি ক্যাফেটেরিয়া, কিন্তু মনে হচ্ছে যেন বন্ধ রয়েছে, খোলা নেই। রোপওয়েটা এত দূর পর্যন্ত আসে, এসে এইখান থেকে আবার ঘুরে আগের জায়গায় ফিরে যায়, এটাই রোপওয়ের লাস্ট পয়েন্ট। এখানে একটা কাঠের ব্রিজ ছিল, কাঠের ব্রিজ পার করে ওইদিকে যাওয়া যেত, কিন্তু কাঠের ব্রিজটা এখন দেখছি ভেঙে গিয়েছে, ওখান দিয়ে আর যাওয়া যাচ্ছে না। আমি কিন্তু ছাতা মাথা দিয়ে ঘুরছি আর মোটামুটি অন্ধকার হয়ে এসেছে, আমার মুখটা হয়তো ঠিকভাবে দেখাও যাচ্ছে না।
বৃষ্টির জন্য পার্ক কিন্তু পুরো ফাঁকা, সেরকম কেউ নেই, সবাই চলে গিয়েছে। আমি এবার চলে যাব, আর থেকে লাভ নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে যতটা পারলাম আপনাদেরকে অমরাবতী পার্কের ভিডিওটা দেখালাম। যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই বৃষ্টির মধ্যে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।